Assalamualaikum, shawai kemon achen? Asha korchi je jekhan theke amader vlog gulo dekhen ba kaporer vlog dekhen shobai bhalo achen, shusto achen. To ajke hocche amar jamai hocche ki jane bole Friday bondher din chutir din. তাই ভাবলাম যে আজকে একটু আমি অনেকদিন হয়েছে আমি আপনাদের সাথে কোনো ব্লগে শেয়ার করি না তো যেহেতু আমি পারি না এখন বাবুকে নিয়ে কোনো ব্লগ শেয়ার করতে কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে বা ঘরের অ্যাক্টিভিটিস শেয়ার করতে কিছুই পারি না তো ওর বাবাও বাসায় থাকে না আর আমারও একা একা এত বাবুকে নিয়ে কিছু করতে পারি না যেহেতু বাবুর সাথে আমার সময়টা চলে যায় দিনটা চলে যায় তো দেখা যায় কিছুই করা হয় না তো তাই ভাবলাম যে আজকে যেহেতু তার বন্ধের দিন তো একটু আমরা আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে সামনে বসে খাওয়া দাওয়া করি তো আজকে হচ্ছে রান্না করছি দেখেন আজকে একটু একদম সিম্পল রান্না করছি তো দেখা যায় প্রত্যেক দিন রাতের বেলায় আমার রান্না করি মানে আমি রান্নাটা করি তো এখানে হচ্ছে ভাতকে আমরা পেঁপে খাবো তো পেঁপেটা হচ্ছে কেটে নিছি হ্যাঁ তো আর এখানে হচ্ছে আজকে করলা ভাজি করছি আলু দিয়ে আর একদম সিম্পল খানা করছি খাবার আর কি আমাদের আজকে তো আর এখানে কাতল মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করছি আলু দেই নাই অবশ্য তো যতটুকু পরিমাণ নিব ততটুকু আমরা বাটিতে বেড়ে নিয়েছি মানে পুরো আর কি আনি নাই পাতিল হাই পাতিল আনি নাই বেড়ে বেড়ে নিছি আর কি তো যাই হোক আজকে সিম্পল খাবার দিয়ে আজকে শুরু করবো আর এখানে দুইজনের জন্য ভাত নিয়ে নিলাম তো যাই হোক প্রথমে হচ্ছে করলা ভাজি তো আজকে একটু আপনাদের সাথে ভাবলাম যে জামাই বউ মিলে একটু খাওয়া দাওয়া করি সেটা আজকে একটু শেয়ার করি তো অনেকদিন হয়েছে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও দিই না তো যাই হোক এখন দেখি একটু একটু করে শেয়ার করতে পারি রেসিপি শেয়ার করব ব্লগ ভিডিও করব আবার খাবারের ভিডিও করব মানে যখন সময় পাবো আর কি আর আমার বাবা যখন পাশে থাকবে তখন হয়তো আমার ব্লগ ভিডিওটা করা হবে আদারওয়াইজ আমার একটু সমস্যাই হয় বাবুকে নিয়ে আর না হয় আমি খাবারের ভিডিওটাই করব দেখি এখানে হচ্ছে করলা ভাজি নিয়ে নিলাম দুজন তো যাই হোক বিসমিল্লা বলে খাই করলা ভাজি অনেক টেস্টি তো আমার হাতে রান্না মনে কোনোদিনও মানে টেস্টি হয় নাই তুমি যে বলো হ্যাঁ টেস্টি হয়নি কখনোই টেস্টি হয় তো নমন রান্না দেখছেন আপনাদের সামনে বলতেছে টেস্টি হয়েছে হ্যাঁ আমাকেও বলে আমি জিজ্ঞেস করলে বলে না এলে বলে না আজকে বলবো সো তোমাদের আমার রান্না সবসময় টেস্টি নিজের রান্নার প্রশংসা অবশ্য নিজেই করলাম আসলে মজা আমার রান্না তুমি বলো তো নাউজুবিল্লাহ কি বলে দেখেন তো আপনারা হ্যাঁ দেখছেন ঘরের শত্রু হচ্ছে ডিভিশন বাজার দিয়ে করছে তার গুণ বাজার করছে দেখার জিনিসটা মজা হয়ে গেছে হ্যাঁ আর আমি যে রান্না করছি এত কষ্ট করে টাটকা সবজি ভালো তেল এগুলি কে আনছে তুমি আনছো সত্যি মজা হয়ে গেল আমি রান্না করতে দেখো মজা হয়েছে জিনিসটা আচ্ছা তুমি যদি এটা কাটা খাইতে তাহলে তোমার কাছে কি মজা লাগতো হ্যাঁ এটা কার গুণ তুমি বলো তুমি সত্যিটা বলতে চাও না কেন দেখছেন নিজের বয়স শুনাম নিজে ভাবে এটা চায় না বলে কি সে টাটকা তরকারি এনে দিছে দেখে সবজি এনে দিছে তার গুণ হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু করলা ভাজি মজা লাগে আমার করলা ভাজি অনেক পছন্দ তোমার লাগে ভাজি ভিতর করলার সাথে অন্য কোনো ভাজি তুলনা হয় না
করলা ভাজি আমার অনেক পছন্দ। আর এখন যেহেতু গরমকাল, গরমকালে করলা ভাজিটাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো করলা ভাজি। আসলে আপনাদের কি একটু নলা দিয়ে খাওয়াবেন না? আমরা যখন ভিডিও ছাড়ি বা আমরা যেহেতু অন্য ফুড ব্লগিং দেখি, তখন কিন্তু আমাদের খাবার দেখলে আসলে খিদে লাগে। এটা কিন্তু সত্যি কথা। আমরা যখন ভিডিওটা ছাড়বো তখন অনেকেরই খাইতে মন যাবে। অনেকে বলবে বাবা আমিও ভাত খাই যে আমার খিদে লাগছে, বলবে আজকে তো আমিও কলা ভাজি করছি, কলা ভাজিটা দিয়ে যে ভাত খাই। এখন বাবুরে ঘুম পাড়ে এসি, বাবু ঘুমাই এসছে, ঘুমাই এসে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আর আমরা খাই সেটাও শেয়ার করি। মরিচ তো আমার দেখা যায় যা পেটে। আমি যদি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, মানে মানে খাবারের ব্লগ শেয়ার করি, তাও রাতে শেয়ার করতে পারবো, দিনে তো আর পারবো না। যেহেতু আমি হচ্ছে রাতে তরতা যা আর কি একদম তরতা যা টাটকা রান্না করি, দিনে আমি রান্না করি না। দিনে হচ্ছে এই যে রাতে রান্না করছি, যা দিনে থাকবে তা আমি একে খেয়ে নিবো বা আমি বাসায় চলে যাই আরামে নামি বসায় এমন আর কি। আর রাত্রিবেলা রান্না করি, আর উনিও আয়েশা তরতা যা খেতে পছন্দ করেন, এই হচ্ছে কথা। তো এই যে এখানে দেখেন অনেক মজার তরকারি, এই যে মাছ, মাছ বেগুন দেবো তোমাকে এখন। বেগুন তরকারিটা দেখা যায় সবারই পছন্দ, আমারও বেগুন পছন্দ, আমার জামাইয়েরও বেগুন পছন্দ। আমি হচ্ছে যতটুকু আমাদের পরিমাণ মতো আমরা তরকারিটা বেড়ে নিছি। এখন সবজির যে দাম বাবারে বাবা, হাতই দেওয়া যায় না সবজির মধ্যে। সবজির মধ্যে একদমই হাত দেওয়া যায় না। যে অবস্থা এখন তো বেগুনের দিন, সবাই হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে। কদিন পর আসবে মজার খাবারের দিন, ফুলকপি, সিম, আলু, নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা, আমার অনেক পছন্দের খাবার ফুলকপি।
তো আমি এখন বাটিকের ড্রেস একটা পরে আছি, এটা দেখেন বাটিকের। তো যারা কিনা বাটিক নিতে চান তারা হচ্ছে ভিডিও দেখে, মানে ভিডিও ছাড়া আছে অনেক, বা কমিউনিটি গাইডলাইনে অনেক মানে ছবি আছে প্লাস ভিডিও আছে, ভিডিও শেয়ার করা আছে, তো ওখানে দেখে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়ে অর্ডার করতে পারেন। অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারফুল বাটিক আছে। আর বিশেষ করে ঘরের মধ্যে এইসব বাটিক পরলে বা বাহিরে বলেন বাটিক পরে গেলে অনেক ভালো লাগে, কমফোর্ট ফিল হয়। কোথাও গেলে একটা বাটিক গায়ে দিলে কি যে সুন্দর লাগে, যেহেতু এগুলো কালারফুল না, আর আমাদের বাটিকের থেকে এক ফোঁটাও রং উঠে না, এক ফোঁটাও রং উঠবে না ইনশাল্লাহ। বড় মাছ, বড় মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় সে তরকারির মজা লাগে। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন, টিং করে বাজিয়ে দেবেন। খাও সোনা, বেশি করে খাও, বেশি করে খাও, তোমার জন্যই তো আমি রান্না করি। ওর জন্যই তো আমি রান্না করি, তোমার জন্য চাই নাকি? নাহলে তো আমি একটা ডিম ভাজতাম খাই ফেলতাম, তুমি আসো কি ভাই আমি রান্না করি নাকি? আমরা তো তোমার জন্য আমাদের সাদাই করি আমার বাবা হচ্ছে মানে ভাত খাওয়ার পরে ফল খায়, ফল জিনিসটা পছন্দ করে। নিজেও খাবে আমাকেও খাবে। অনেক মজাই লাগলো, মাংস টাংস এগুলো না প্রতিদিন ভালোই লাগে না। সিম্পল খানা দানাই ভালো না?
মজা লাগছে খেয়ে ফেলাম তরকারি গুলো মজা হয়েছে কলা ভাজিটাও মজা হয়েছে মাছটা মজা চোখে পানিটা একটু আর আপনারা এখন সাবধানে থাকবেন এখন হচ্ছে ডেঙ্গু বলে মশা টশা অনেক বেড়ে যাচ্ছে আমি তো বাবুকে ঘুম পাড়াই দিনের বেলা মশারি দিয়ে বাবু মশারি আছে সে মশারি দিয়ে ঘুম পাড়াই ডেঙ্গু কিন্তু দিনের বেলায় কামড় দেয় এটা করে দিনের বেলা না রাতে কামড় দেয় রাতে কোনো অন্য মশা কামড় দেয় না এডিস মশা আর হচ্ছে দিনে কামড় দেয় ডেঙ্গু মশাটা তো আপনারা দিনে হচ্ছে একটু সতর্কই থাকেন আর যাদের মানে একটু বেশি কাপড় চোপড় রাখবেন না ঘরের মধ্যে সেখানে যদি মশা থাকে পেঁপে খাও খাই বলো একবার পেঁপে খেয়ে একবার হাত ধুয়ে গেল পেঁপের দিনে মানে এখন তো পেঁপের দিন পেঁপের দিনে পেঁপে খাইলে মানে একটু একটু আমের ফিল আসে ঠান্ডা করে যদি পেঁপেটা খাই তাহলে একটু ম্যাংগো ম্যাংগো ফিল আসে পেট ভরে গেছে ভাত খেয়ে একটু ফ্রুটস খেলে ভালো অবশ্য তো উনি প্রতিদিনই ফ্রুটস কাটে ভাত খাওয়ার পরে খাই ফ্রুট জিনিসটা উনি কাটে তো পেঁপে খাইলাম ভাতও খাইলাম মজাই লাগলো তরকারিগুলো মজা হচ্ছিল তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো তাহলে এখানে এনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো খাবারের ব্লগে না হলে অন্য ব্লগে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম